আর ছেলেদের উদ্দেশ্যে একটা কথা বলছি, পারবেন তো? হ্যাঁ কি না বলুন, পারবেন কি না? পারবেন? বিজেপিকে ঠেঙিয়ে পগার পার করতে পারবেন? 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 তাহলে এবারের ভোট খুব ভালো। শুনুন, হ্যাঁ নিশ্চয়ই খেলা হবে, খেলা হবে। কয়েকটা বিজেপিকে হুঁশিয়ার দিয়ে যায়। কাল মঙ্গলপুরে একটা আমাদের তৃণমূল কংগ্রেসের বুথ কর্মীকে কাল মঙ্গলপুরে আমাদের একটা বুথের কর্মীকে সে বাড়ি যাচ্ছিল, তাকে একটা সময় একা পেয়ে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। আমি মিটিং ছিল বলে যেতে পারলাম না। আমি চন্দ্রনাথ সিনহাকে পাঠিয়েছি, যদি কোনো বিজেপির কর্মী ভেবে নেন যে আমরা এই ধরনের কাজ করব, বাড়ি থেকে বেরোতে দেব না, বেরিয়ে কেন দেবেন না, দেবো পারলে কিছু করে নেবেন, সাবধান। আমি নোংরামি রাজনীতি করি না, যদি আপনি নোংরামি করেন আমি রাজি আছি, যখন বলবেন আমি তখনই রাজি আছি। রাজনীতি করার সবারই অধিকার আছে, রাজনীতি করুন, খুনের রাজনীতি করবেন না। হুঁশিয়ারি দিলাম, আর না হলে যদি চ্যালেঞ্জ করেন তো আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, হিম্মত থাকলে লড়ে নিলাম। সে যত বড়ই মস্তান হোক আর যত বড়ই লাফসায় হোক, সে যদি ভেবে নাই আমি যা মন তাই করব, মূর্খের স্বর্গে বাস করছেন, আমি অনুব্রত মণ্ডল, আমি মৃত্যুর ভয় করি না, আগেও করি নাই, এখনো মৃত্যুর ভয় করি না, ছাড়ব না। কোন কর্মীর গায়ে যদি হাত পড়ে এক বিন্দু ছাড়ব না। তাই আজকে সবাইকে বলতে এসছি, বন্ধু নিশ্চয় খেলা হবে, 100 বার খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। পারবেন তো পগার পার করতে? ঠেইয়ে পগার পার করে দিন। জয় হিন্দ। বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।